হ্যালো পাখাল ভাইরা, সবাই নিশ্চয় ভালো আছেন। আমি আজকে আলোচনা করব যে আমাদের পাখির শরীরে যে পশম কেন পড়ে যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা পাখি পুষি তারা অনেকেই এই প্রবলেমটা ফেস করি যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটি বা দুটি পাখির পশম পড়ে যাচ্ছে। পশম পড়তে পড়তে একেবারে পাখিটি খালি হয়ে যায়। তো আজকে আমার মূল বিষয় হলো পাখির পশম কেন পড়ে যাচ্ছে। প্রথমেই আমাদেরকে খেয়াল করতে হবে যে পাখিটি যে পশম পড়তেছে এটি কেন পড়তেছে, প্রাকৃতিক কারণে পড়তেছে নাকি অন্য কোনো কারণে পড়তেছে। সাধারণত দুইটি কারণে পশম পড়ে থাকে। একটি হলো প্রাকৃতিক কারণ, আরেকটি হলো অতিরিক্ত ওষুধ যদি আমরা ইউজ করে থাকি, বিভিন্ন রকম ভ্যাকসিন যদি করে থাকি, তখন দেখা যাবে যে পাখির পশম খুব দ্রুত পড়ে যাচ্ছে। আর সেটা দেখা দেয় একটি বা দুটি পাখি থেকে। তো বন্ধুরা, আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমার পাখিটির যে পশম পড়তেছে এই পশমটা প্রাকৃতিক কারণে না অতিরিক্ত ওষুধ দেওয়ার কারণে। সেটি আমরা এখন কীভাবে বুঝব, আমরা দেখব যে যখন পাখির পশম পড়তেছে পড়ার দিন থেকে আমরা দেখ ট্রাই কর মানে নজর রাখবো যে দুই তিন মাসের ভিতরে আবার তার নতুন পশম গজাচ্ছে কি না। যদি দেখি যে না নতুন পশম তার গজাচ্ছে, নতুন পশম হালকা হালকা উঠতেছে, তখন বুঝতে হবে এটি প্রাকৃতিক কারণে পশম চেঞ্জ হচ্ছে। এটা সব পাখিরই হয়ে থাকে, প্রাকৃতিক কারণে পশম চেঞ্জ হয়। আচ্ছা, আরেকটি হলো যে অতিরিক্ত মেডিসিনের কারণে পশম পড়ে যায়। সেটা আমরা কীভাবে বুঝব, যখন আমরা দেখব যে দু তিন মাস পার হয়ে গেছে, চার পাঁচ মাস হয়ে গেছে, তারপরও পশম পড়তেছে, অনবরত পড়েই যাচ্ছে, কমতেছে শরীর থেকে, কিন্তু নতুন কোনো পশম হচ্ছে না, তখন বুঝতে হবে যে এটা অতিরিক্ত ওষুধ ইউজ করার কারণে তার এই ঘাটতি শরীরে, কিছু প্রাকৃতিক ঘাটতি দেখা দেয় যার কারণে পশম পড়তে শুরু করে। এখন এটার প্রতিকার কী, আমরা এটার প্রতিকার কীভাবে পেতে পারি? আমার কাছে খুব সহজ একটি প্রতিকার আছে যেটা আমি আমার পাখিকে প্রায় করে থাকি। যদি আমার পাখিকে আমি বার্ষরিক কোর্স হিসাবে আমি ইউজ করি, যে পাখিগুলো এক বছর হয়ে গেছে বা দু বছর আড়াই বছর, বার্ষরিক কোর্স হিসাবে আমি ইউজ করি, তো আমি একটা জিনিস খেয়াল করেছি আমার নিজের ট্রিটমেন্ট থেকে। নিজের ট্রিটমেন্টটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো যে নিম পাতার বিকল্প নাই। নিম পাতা পাখির জন্য খুবই উপকারী। নিম পাতার রস, নিম পাতার পানি পাখির জন্য খুবই উপকারী। তো এটি মানে আমাদের দোকান থেকে ওষুধ কেনার কোনো ঝামেলা থাকতেছে না, কোনো টেনশনও থাকতেছে না, এবং কোনো সাইড এফেক্ট নেই। কারণ দোকান থেকে সাধারণত আমরা যে মেডিসিনগুলো কিনি এতে সাইড এফেক্ট থাকতে পারে, এবং যদি আমরা পরিমাণটা হেরফের হয় কতটুকু পরিমাণ ইউজ করি, তখনই কিন্তু পাখিটি উল্টো রিয়াকশন হয়, পাখিটি মারাও যেতে পারে বা পাখির চর্মরোগ হতে পারে। তো নিম পাতার রস কীভাবে ইউজ করবো, নিম পাতার রস দিলে কিন্তু এই প্রবলেম থেকে আমরা সলভ, এই প্রবলেমটা খুব দ্রুত সলভ হবে এবং আমরা খুব দ্রুত পাখিটিকে সুস্থ করতে পারবো এবং পাখির পালকও খুব দ্রুত করা যাবে। এখন আমরা জেনে নিই যে এই নিম পাতার রসটা আমরা কীভাবে ইউজ করব। এক জোড়া পাখির জন্য তিন থেকে চারটি নিম পাতা সুষুম গরম পানিতে, পানিটি হালকা ফুটাতে হবে বা হালকা সুষুম গরম করতে হবে, তিন থেকে চারটি পাতা দিয়ে এক জোড়া পাখির জন্য যতটুকু আমরা পানি দিই। আর যদি পাখি পরিমাণ বেশি হয় তাহলে সেই অনুযায়ী আমরা পাতাটা দিয়ে পানিটি হালকা সুষুম গরম করব এবং সেই পানিটা আমরা পাখিকে খেতে দেব। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে এই পানিটা আমরা কতদিন খাওয়াবো বা এই ট্রিটমেন্টটা কতদিন পর্যন্ত চলবে। তো এটার, এই ট্রিটমেন্টের কোনো সাইড এফেক্ট নাই, যার জন্য আমরা এক থেকে তিরিশ দিন পর্যন্ত, ২৫ থেকে তিরিশ দিন পর্যন্ত আমরা ট্রিটমেন্টটা করতে পারি এবং এতে পাখিগুলো একদম সতেজ থাকবে। শুধু তাই নয়,
পাখির অনেক সময় ক্রিমির প্রবলেম থাকে, ক্রিমি হয়, সেই ক্রিমির যে যে জীবাণুগুলো সেগুলোও কিন্তু সেগুলোও ধ্বংস হয়। তো পাশাপাশি প্রত্যেকটি খাঁচাতে ক্যাটলফিশ বন আর মিনারেল ব্লক রাখতে হবে। ক্যাটলফিশ বনটা হলো যেটা আমরা সামুদ্রিক ফেনা বলে থাকি, এটাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খনিজ আছে যেটা পাখির দেহের জন্য অনেক উপকারী এবং পাখির পালক গজাতে অনেক সাহায্য করে এবং পাখি ফ্রেশ থাকে, সহজে পাখি দুর্বল হয় না। পাখি তার প্রয়োজনে তার যতটুকু দরকার সে ততটুকুই খাবে, বাকিটুকু খাঁচাতেই থাকবে। এছাড়া তৈলাক্ত কোনো খাবার পাখিকে দেওয়া যাবে না। তৈলাক্ত খাবার বলতে আমি সূর্যমুখী ফুলের কথা বলছি, আর সূর্যমুখী ফুলের পাশাপাশি যে অন্য কোনো তৈলাক্ত খাবার যদি আমরা দিয়ে থাকি সেটাকেও তখন ওই মুহূর্তে বন্ধ রাখতে হবে কমপক্ষে 30 দিন। নিম পাতার রস যদি পাখিকে আমরা অন্তত 3 মাস পরপর যদি একবার খাওয়াই পাখি অনেক ভালো থাকে, আমরা অনেকেই এটা জানি না। তো কথা হলো যে এখন আমার যে পাখিগুলো প্রবলেম আমি নিম পাতার রস এভাবেই দিব যে এক জোড়া পাখির জন্য 3 থেকে 4টি নিম পাতা দিয়ে পানিটি সুষম গরম করে সেই পানিটা ওদেরকে দিব এবং ইচ্ছা করলে সেই পানিটাই আমরা পাখির শরীরে স্প্রে করে দিতে পারি। আচ্ছা, এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি যে আমরা শরীরে যে পানিটা স্প্রে করবো, নিম পাতার পানিতে যে স্প্রে করবো, এটাতে সব থেকে বেশি উপকার, যতটুকু পানি সে খাচ্ছে সেটা তার শরীরে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাতে সে কাজ করবে যেটা সে খাচ্ছে। আর যেটা তার শরীরে স্প্রে করবে সেই পানিটা ও শরীরে যদি কোনো জীবাণু থাকে কোনো পয়জন থাকে সেটা ড্যামেজ হবে এবং নতুন পালক গজাতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পাখির পালক পড়ে গেলে বা পালকের যে ক্ষত স্থানটা এটাকে কীভাবে আমরা প্রতিকার, এখান থেকে কীভাবে প্রতিকার পেতে পারি, এবং আমরা খুব সহজেই কোনো রকম ডাক্তারের কাছে বা কোনো ফার্মেসি বা কোনো ওষুধের সাহায্য না নিয়ে আমরা এই কৃত্রিম উপায় না যে প্রাকৃতিকভাবে আমরা পাখির খুব সুন্দরভাবে ট্রিটমেন্টটা করতে পারি। যদি আমরা পাখিকে সুস্থ রাখতে চাই তাহলে আমাদের উচিত যে প্রতি 3 মাস পর পর পাখির পশম পড়ুক বা না পড়ুক, পাখি সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক, যাই হোক না কেন, নিম পাতার রসটি আমরা প্রত্যেকটি পাখিকে খাওয়াবো এবং ওদের গায়ে স্প্রে করে দিব। পাখি গায়ে স্প্রে করে দিলে প্রত্যেকটি পাখি নতুন পশম গজাবে, পাখি ফ্রেশ থাকবে, শরীরে একটা যেটা আমরা বলি যে খুব সুন্দর গ্লেজ, আমরা বলি যে একটা পাখি খুব সুন্দর গ্লেজ মারতেছে, এই গ্লেজটা আসতেও কিন্তু এই নিম পাতার রসটা অনেকটা সাপোর্ট দেয়। তো বন্ধুরা, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে আজকে আমার মূল বিষয়টাই ছিল যে পাখির পালক পড়ে গেলে করণীয় কী। তো আশা করি আপনারা আমার যেই ফর্মুলাটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম এই ফর্মুলাটি নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন সবাই, এবং যাদের এই ধরনের প্রবলেম তারা আশা করি আমার ফর্মুলাটা আপনারা ফলো করবেন এবং ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন এবং আপনার পাখিটিও সুস্থ হয়ে যাবে, নতুন পশম গজাবে। আর কারো যদি কিছু জানার থাকে আমাকে ইনবক্স করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। আর নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে কিছুদিন পরপরই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার পেজটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।